দুর্বার জনমগ্নতা দেখে এ ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। সীতার কেশ থেকে নয়, কেশফুলের জন্ম, শরৎকালে যে কেশফুল হয়। একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্ত। দুর্বাসুর ভালো করে তত্ত্বটা দান দিন। দুর্বাসুর বলল, প্রভু, এই দুর্বাসুর, এ কি বলছাস? দুর্বাসুর বলল, প্রভু, তুমি আমাকে এই বর দাও। কি বর? আমি যেন মর্ত্যের মাটিতে দেবদেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা বর দিলাম এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি আশীর্বাদ করলাম মর্ত্যের মাটিতে তুমি চির অক্ষয় হয়ে দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। ডগে থাকবে তিনটে পাতা, আর এখনকার মায়েরা চরপর চরপর করে ছিঁড়ে ভগবানের চরণে দিয়ে দেয়। টাইম না থাকলে কি করবে? মাঝখানে একটা, দুদিকে দুটো, মোট তিনটে পাতা। আর দুর্বা গাছে দেখবেন অনেকগুলো গিট থাকে, সববার উপরকার গিটটা ছিঁড়ে দিতে হবে। তুলসী পাতা যেমন বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, দুর্বা ঘাসটাও ঠিক সেইভাবে ছিঁড়তে হবে সববার উপরকার গিটটা। দুর্বাসুর বলল, প্রভু, দেবদেবীর সেবায় নয়, মানুষের যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে চারটি জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। চারটে জিনিস কি কি? 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে পরে জেনে নিতে হবে। জ্যোতির্ময় বিশ্বাস কি করেছে, মহাপ্রভুকে দেখে মাটির গৌর করা তো দূরের কথা, মহাপ্রভুকে দেখি অচৈতন্য হয়ে পড়ে গেছে। তাহলে গৌরের মূর্তিটা করবে কে? মহাপ্রভু ভক্তের অন্তরে কোনোদিনে ব্যথা দুঃখ যন্ত্রণা দেয় না। মহাপ্রভু কি করলো? পদ্মা দেবী চেয়েছে, স্বামীকে বলেছে, তাই পদ্মা দেবী বিশ্বাসে মহাপ্রভু কি করলো? নিজের মূর্তি নিজে গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে, পদ্মা দেবী বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ে, পদ্মা দেবী বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ে, পদ্মা দেবী বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবী বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ে মহাপ্রভু চলে গেল। আস্তে, জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য যখনই ফিরেছে, চৈতন্য যখনই ফিরেছে, তখনই মনে, একই এই গৌর, এই ঠাকুরের এই মাটির গৌরটা গড়লো কে? এই এই ঠাকুরটার কথা তো আমি ভাবছিলাম কতদিন ধরে, আমি ভেবেছি এ ঠাকুরটা যখনই পেয়েছি আমি আর আমার বন্ধু বাসুদেবকে দেব না। ঘরে ভেতর লুকিয়ে রেখে দিয়েছে। বাসুদেব দত্ত তার পদ্মী নিয়ে এসে বলছে, এই জ্যোতির্ময়, হ্যাঁ, আমার গৌর কই? তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি রে। তুই ভোরবেলা যাসনি? গিয়েছিলাম তো, কিন্তু তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি, তুই ফিরে যা। আমি খালি হাতে ফিরে যাব? আমার স্ত্রী চেয়েছিল একটা জলজ্যান্ত গৌর, তাকে জলজ্যান্ত গৌর না দিতে পারি, একটা মাটির গৌর তার হাতে দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না। সে তো আমার কাছে টাকা পয়সা সোনা দানে হীরা জহরত কিচ্ছু চাইনি, একটা গৌর চেয়েছিল। জলজ্যান্ত গৌর তো দিতে পারবো না, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তাকে একটা মাটির গৌর দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না। বন্ধু হই এত দুঃখ দিলি তুমি। বাসুদেব দত্ত কাঁপতে কাঁপতে চলে যাচ্ছে। ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না, ভগবান সব সহ্য করে, ভক্তের চোখের জল সহ্য করে না। দৈববাণী করল গৌর, হরে জ্যোতির্ময়। জ্যোতির্ময় কে? আমি গৌর, হরি। আমি তোমার বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ি নাই, আমি পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়েছি।
তুমি যদি তোমার বন্ধু বাসুদেবকে আমার মূর্তি না দাও, তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাসুদেব এই এই তোর 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 গৌর তুই নিয়ে যা, দে বন্ধু দে। নিজের হাতে করে গৌরীর মূর্তিটা নিয়ে ঘরেতে এসে বিছানার উপরে শুয়ে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে যেই বেরোচ্ছে এমন সময় পদ্মা বলে, স্বামী 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 তুমি এসেছো? হ্যাঁ আমার গৌর কই, তুমি বলেছিলে এক মাস, আজকে এক মাস সেই 30 দিন পূর্ণ হয়ে গেছে। আমার গৌর কই? গৌর কই? গৌর তুমি চুপ করে কেন? আমার গৌর কোথায়? আমার গৌর ঘরে ঘুমোচ্ছে। একবার দেখি, না 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 না, এ ভুল করো না। কেন স্বামী? আমার গৌরকে আমি দেখতে পারবো না। হ্যাঁ এতদিন পর আমার গৌরকে নিয়ে এসেছে, আমি মা হয়ে একবার দেখবো না আমার গৌরকে? আমার তো ছেলে মেয়ে কেউ হয়নি, আমার গৌরকে দেখবে? দেখবে স্বামী, ছেলেটা এখনো ঘুমুচ্ছে। বাসুদেব তো মনে মনে ভাবছে, যদি আমি বলে দিই আমি মাটির গৌর নিয়ে এসেছি, আমার স্ত্রী দুঃখ পাবে। এখন এই ছেলেটা ঘুমুচ্ছে, আমি একটু নদীতে স্নান টান করে আসি। আমি বড় ক্ষুধার্ত, আমাকে দুটো সেবা দাও। আমাকে সেবা দিদি করতে ওর ঘুম ভেঙে যাবে, আর যখন ঘুম ভাঙবে সারাদিন তুমি নিয়ে খেলবে। মনে মনে ভাবছে, আমাকে চেয়েছিল জল যে আনতে গৌর, স্বামী হয়ে তো পারলাম না দিতে, তাই এনেছি তো মাটির গৌর, অন্তত শান্তি করে দুটো পেটে ভাতটা দি, অন্নটা দি। যেই জ্যোতির যেই বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, এমন সময় পদ্মাদেবী মনে মনে ভাবছে, একবার দরজাটা খুলে দেখব আমার গৌরকে কেমন দেখতে। না স্বামী নিষেধ করেছে, একবারটি দেখি না। যেই স্বামীর কথা অমান্য করে যেই দরজাটা খুলল, কি দেখছি? কি দেখছে মা? বিছানার ওপরে, বিছানার ওপরে কি দেখছে? গৌর আমার নিত্য করে, গৌর আমার নিত্য করে, গৌর আমার নিত্য করে, গৌর আমার নিত্য করে, হেম দন্ড বাহু তুলে গৌর আমার নিত্য করে, হেম দন্ড বাহু তুলে হরি 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 বলে, হেম দন্ড বাহু তুলে হরি 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 বলে, হেম দন্ড বাহু তুলে হরি 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 বলে, হেম দন্ড বাহু তুলে গৌর আমার নিত্য করে, গৌর আমার নিত্য করে, গৌর আমার নিত্য করে। ছুটে গিয়ে গৌরকে জড়িয়ে ধরে বলছে, গৌর এনেছিল মাটির গৌর, হয়ে গেল জল দিয়ে আনতে গৌর। মা কি বলে ডাকলি? আর একবার ডাক, আমি কোনোদিন মা ডাক শুনিনি, আমাকে কেউ মা বলে ডাকিনি। তুই প্রথম আমাকে মা বলে ডাকলি যখন, আর একবার ডাক মা। একটা কথা বলবো মা, তুমি আমাকে চাও না বাবাকে চাও? একে প্রশ্ন করছিস গো, এ তুই কি প্রশ্ন করছিস? হ্যাঁ প্রেম সে বলো রাধে রাধে, এ কি প্রশ্ন করছিস? তুমি যদি আমাকে চাও, বাবা স্নান টান করে আসছে, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও। আর তুমি যদি আমাকে না চাও, বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও, সিদ্ধান্ত তোমার কাছে, সিদ্ধান্ত তোমার কাছে। আরে আমি আমার স্বামীকে কি করে তাড়িয়ে দেব? আমি তো আমার স্বামীকে তাড়িয়ে দিতে পারি না, যে স্বামী আমাকে এই ঘরে নিয়ে এসেছে, আমি আমি স্বামীকে তাড়িয়ে দেবো কি করে? সেই সময় বাসুদেব দত্ত দরজা শব্দ করছে, পদ্মা পদ্মা দরজাটা খোলো পদ্মা, আমি তোমার স্বামী,
দরজাটা খোলো বাবা, বাবা এসেছে, সিদ্ধান্ত তোমার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিপতী, পদ্মা দেবী কাঁদতে 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 দরজাটা খুলে স্বামীর মুখের দিকে না তাকিয়ে বলল, দূর হয়ে যা, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও, কোনোদিনও কোনোদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না, দূর হয়ে যাও আমার সামনে থেকে। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল, ছুটে এসে গৌরকে বলছে, ওরে গৌর, তোর জন্য আমি স্বামীকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি, যে স্বামী আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল তোর জন্য, শুধু তোকে পাবো বলে আমি আমার স্বামীকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি, তুই তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা, বল না গৌর, তুই আমাকে ছেড়ে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না রানা, ছেড়ে দেব না তোমায় হৃদমা চালি রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ভ্রমণ করে পেছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশী ধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশী ধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, নাম বজ্র কোটি কোটি আমরা মাগবো ব্রজের পদ ধরি, যাবো ব্রজের হোলি জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, আমরা জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, আর ফিরাবো না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 না, ছেড়ে দেব না
তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। আচ্ছা মা তাড়ি দিল কাকে? পদ্মা দেবী কাকে তাড়ি দিল? স্বামীকে। আচ্ছা অন্যায় করলো, পাপ কাজ করলো না ভালো কাজ করলো? মায়েরা বলুন, ছেলে আগে না স্বামী আগে? গুরু আগে না ভগবান আগে? ভগবান আগে না গুরু আগে? কৃষ্ণ রুষ্ট হলে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণের ক্ষমতা নেই রাখতে নারে। মাথা ঢুকলো না? বুঝতে পারলেন না? কৃষ্ণ যদি রুষ্ট হয় আপনার প্রতি, অসন্তুষ্ট হয়, তাহলে গুরু রক্ষা করে দেবে আপনাকে। কিন্তু গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায়, কৃষ্ণের ক্ষমতা নেই আপনাকে রক্ষা করে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব পরম ব্রহ্ম তৎমহিষী গুরু অভিনব। তাহলে কত বড় জিনিস গুরু! গুরুর ভেতরে সবকটা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই গুরু যদি রুষ্ট হয়, স্বামীকে যখনই তাড়ি দিল, স্বামী কি করেছে? মনে দুঃখ কষ্ট নিয়ে একটা কুটি নির্মাণ করে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে, মনে দুঃখ নিয়ে। আর একটা কথা মনে রাখবেন, লাঞ্ছনা গঞ্জনা অপমান যদি থাকে ভগবানকে পাবো, আর লাঞ্ছনা গঞ্জনা অপমান যদি না থাকে পাবো না। ভক্তেরই জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো হলো আমাদের কাছে সম্পদ, এগুলো থাকলে পাবো না হলে পাবো না। সকালবেলা যদি তোমার বৌমা তোমাকে লেমন টি দেয়, হ্যাঁ, দুপুরবেলা লুচি আর আলুর দম দেয়, দুপুরবেলা অন্ন আবার কিছু যদি দেয়, বিকেলবেলা আবার বেডটি দিল, সন্ধ্যেবেলা আবার খাবার দিল, তুমি ভগবানকে ডাকবে? আর সকালবেলা বিছানা থেকে উঠি কেউ যদি তোমাকে গাল মন্দ করতে শুরু করে, তখন তো কেঁদে কেঁদে ডাকবে? আর কেউ যদি না করে তোমার তো চোখের জলটা পড়বে না? তাহলে করেছিল বলে তো ভগবানকে ডাকতে পারলে। তাহলে লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো হলো আমাদের কাছে অলঙ্কার। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে, কাঁদতে পারলে বাঁধতে পারা যাবে, কাঁদতে না পারলে বাঁধা যায় না। ও মা, আজকে বাসুদেব দত্ত কি করেছে জানো? বউ তাড়ি দিয়েছে তো, হ্যাঁ, ওই তালপাতার কুটির নির্মাণ করে, ও মা, ওই ধুলার ওপরে দেখবে যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না? যারা পরম বৈষ্ণব, যারা প্রকৃত জানে, তারা ধুলায় গড়াগড়ি দেয়। কেন দেয়? ধুলা নয়, ধুলি নয় ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কাদ। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখর মাখরে এই তো বজর ধুলা, অঙ্গে মাখর মাখরে এই তো বজর ধুলা, অঙ্গে মাখর মাখরে এই তো বজর ধুলা, ধুলা নয় রে ধুলি নয় রে ভক্তিপদ রেণু, অঙ্গে মাখো মাখরে এই তো বজর ধুলা, অঙ্গে মাখো মাখরে এই তো বজর ধুলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন, অঙ্গে মাখো মাখো
সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গা জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়, ভাগবত বলে অগে মাখো মাখো রে তোমাদের ধুলা, অগে মাখো মাখো রে তোমাদের ধুলা, অগে মাখো মাখো রে তোমাদের ধুলা, এই তো বজের ধুলা, এই তো বজের ধুলা। রাধা মাধবের আজকে পুষ্পার্ঘ নিবেদন করছি। আরে মায়েরা, ভগবানকে সেবা দিতে হয় দুধ, গঙ্গা জল আর কি, বলতে পারছেন না, তুলসী পাতা আর কি, দুর্বা আর কি, দুর্বা 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 জানেন তো আর কি, ক্ষীর স্বর্ণ নবনী ছানা মাখন ফল, বলতে পারছেন না। এবার ভালো করে শুনেন, গাছ ফল দিল, গাছ ফল দিল, ফুল দিল, মা গঙ্গা জল দিল, গাভী দুধ পাঠালো, আপনি ভগবানকে কি দিলেন? এগুলো আপনার ধার করা জিনিস তো, ভালো করে কথাটা ভাবুন। গাছ ফল দিল, ফল দিল, মা গঙ্গা জল দিল, গাভী দুধ পাঠালো, দুধ থেকে ক্ষীর স্বর্ণ নবনী ছানা মাখন দিলেন, তাহলে আপনি ভগবানকে কি দিলেন? গাছ যদি ফল না দিত, ফুল না দিত, আপনি কোথায় পেতেন? গাভী যদি দুধ না পাঠাতো, ক্ষীর স্বর্ণ নবনী ছানা কোথায় পেতেন? গাছ যদি ফল ফুল না দিত, আপনি ভগবানকে কি দিতেন? তাহলে পুজোটা কি দিয়ে করতেন? এগুলো তো ধার করা জিনিস। আমরাও ভগবানকে কি দিলাম? কিছুই দিতে পারলাম না। তাহলে যে ভগবান আমাদের জন্য এত চিন্তা করলো, আমরা তাকে দিলাম কি? আমাদের মনোভাব ভালো নয় বাবা, মনোভাব আমাদের ভালো নয়। আচ্ছা, এতজন মা তো এত রাত্রি হয়েছে বসে আছেন, একটা কথার উত্তর দেবেন, একজন নায়কের নাম করুন তো মা। উত্তম কুমার, শুনতে পেয়েছি, একজন নায়িকার নাম করুন। হ্যাঁ, তাহলে আপনাদের মনোভাবটা কেমন দেখেছেন? এরা কি প্রকৃত নায়ক? প্রকৃত নায়ক কে? বিনয়, বাদল, দীনেশ, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত নায়িকা কে? মাতঙ্গিনী হাজরা। তাহলে শুনে রাখুন, যারা একশো টাকার বিনিময়ে, দুশো টাকার বিনিময়ে, পাঁচশো টাকার বিনিময়ে, হাজার টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল, আর যারা কোটি 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 টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? কোথায় বসবাস করছি আমরা? একটু ভেবে দেখবেন, চৈতন্য বোধ করুন, নিজের চৈতন্যটাকে জাগরণ করুন। বেশি দিন নেই, সময় নেই, আর বয়স অনেক হয়ে গেছে, আর কদিন বেঁচে থাকব? যতদিন বেঁচে থাকবো ততদিন দুবাহু তুলে একবার হরি গুণগান করব না, কৃষ্ণ গুণগান করব না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাসুদেব দত্ত পুষ্পার্ঘ নিবেদন করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর গোপিকান্ত রাধাকান্ত নমোস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নপদ হোম নপদ কর্মহ ভক্তমণ্ডলী,
বাবু তুমি দেবী তৎসাদ শ্রেষ্ঠ ও নম নীল মাধবায় রাধ মাধবায় নম 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 বিপদ ভঞ্জন সংকট তার মনি জন রঞ্জন মুরলি জাগো জাগো পুষ্পার্ঘ নিবেদন করছে কে মা? বাসুদেব দত্ত। কাকে? রাধা মাধব। রাধে তোমায় বারে বারে করি গো মানা, করি গো মানা, যমুনাতে জালানিতে আর যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জালানিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জালানিতে একলা যেও না। ও রাধে, ও ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলো কিনিনা। ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলি কলো কিনিনা। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলো কিনিনা। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলি কলো কিনিনা। চার বাঁশিতে যমুনা জানু যান বহে যায়, ও যান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায়। চার বাঁশিতে যমুনা জানু যান বহে যায়, ও যান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে কি থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জালানিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, একলা যেও না। ও রাধে, ও রাধে, ও
বাসুদেব দত্ত রাধা মাধবের সেবা দিচ্ছে। এদিকে গৌর মাকে বলছে, ও মা মা একটা কথা বলবো, আস্তে আস্তে, ও মা, এই যে ও বিশাখার মা, বলছি একটা কথা বলবো, বলছি বলছি ও মা একটা কথা বলি, গৌর মাকে বলছে, ও মা বলছি যে আমার কথা তুমি তোমার স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিলে, দিলে তো, হ্যাঁ গো, এবার আমি বলছি তুমি প্রতিদিন স্বামীর কাছে সারা রাত থাকবে, সকালবেলা এসে আমাকে ঘুম থেকে তুলে নেবে, শুনতে পেয়েছ, শুনতে পেয়েছ ভক্তমণ্ডলী, মা বাবা যখনই বলেছে, বলছি ও মা একটা কথা বলবো, বলছি একটা কথা বলবো, তুমি তোমার স্বামীর কাছে যাও, এ গৌর, এই গৌর আমি একটা কথা বলি, বলছি তুই আবার এখন কি কথাটা বলছিস, তুই তোর 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 কথায় তোর বাবাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিলাম, হ্যাঁ আবার তুই বলছিস নাকি তোর বাবার কাছে যাব, আমি বলছি যাও, আমি আমি বলছি যাও, ভক্তমণ্ডলী মা বাবা আজকে দেখুন গৌরের কথায় পদ্মা দেবী স্বামীর কাছে, স্বামীর কাছে পদ্মা দেবী, স্বামীর কাছে যা আসা করতে করতে, যা আসা করতে করতে পদ্মা দেবী হলেন গর্ভবতী, গর্ভবতী, এই যে মা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এবার তোমার ছেলে হবে ভালোবাসা যায় কোথায় দেখব, এখন খুব গৌর গৌর বলে জড়িয়ে ধরছ, গৌর গৌর বলে আদর করছ, হ্যাঁ গৌর গৌর বলে খেতে দিচ্ছ, হ্যাঁ এবার তোমার ছেলে হবে, এই ভালোবাসাটা কত দূর যায়। আমি গিরিধারী গোপাল ব্রজ গোপনা তুমি অপরূপ লীলা গোদনার তোমার, গিরিধারী গোপাল ব্রজ গোপনাল অপরূপ লীলা করুণার তোমার, গিরি ধরি গোপাল ব্রজ গোপনাল অপরূপ লীলা তোমার করুণার তোমার, গিরি ধরি গোপাল যশোদার নয়নে তুমি ননিচ যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কৃষ্ণ সারথি তুমি জগ সারথি তুমি যাদু অপরূপ লীলা গিরি ধারি গোপাল ব্রজ গোপনাল অপরূপ লীলা করুণার তোমার, গিরি ধারি গোপাল বিশাখার কাছে চির নিরূপ শিরাধার বিপদে প্রেমের
শাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার বিপদে তুমি রচিতা শ্রীদান সুদান সুধে রথা শ্রীদাম সুদাম সখা বুধে রথা অপরূপ লীলা কর করুণা কমলা অপরূপ লীলা কর করুণার কমলা বৃন্দাবন বিহারি লাল কি জয় রাধা মাধব কি জয় প্রেম সে বলো রাধে রাধে ভক্তমন্ডলী মা বাবা এই পদ্মা দেবী স্বামীর কাছে যা আশা করতে করতে গর্ভবতী এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসে কি হয় পঞ্চামৃত সাত মাসে ন মাসে সাত সাত ভক্ষণ মানে সাধ্য মতো ভক্ষণ আর এখন সাধ্য মতো ভক্ষণ আছে কি গো বলবেন তো যদি এই যে আগেকার দিনে মায়েরা ঢেকি ছাটা চাল ঢেকি ছাটা চাল খেত না আর এখন সেটা আছে নেই ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল বেড রেস্ট একে রেস্ট তো একেবারে রেস্ট একের আধার গোড়াগা তার উপর আবার ব্যাটার মা এখনকার বইয়েরা তো কাজ করতে চায় না হ্যাঁ কুটিটা হেলাতে চায় না রং ময়লা হয়ে যাবে ভগবান যে রূপটা দিল সেই রূপটার প্রতি তাদের আর আকর্ষণ নেই আছে যে রংটা দিল সেই রংটার পছন্দ নয় ওই রংটার উপরে আবার রং চাপাচ্ছে হ্যাঁ আরে যে রংটা তোকে দিলাম পছন্দ তোর হলো না এই রঙের উপরে আমার রং চাপাচ্ছিস তা রংটা যে চাপাচ্ছিস সেই রংটা থাকবে সূর্যের আলোতে রং ফেটে যাবে কিন্তু যে রংটা দিলাম এই রংটা কোনোদিনও সূর্যের আলোতে ফাটবে না ফাটবে গো ফাটবে না এই রূপ থাকবে অহংকার আমরা করি হ্যাঁ অহংকার কত রকমের জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যত্নেইন পরিবর্যায়তে ভক্ত সুপাঞ্চ পাঞ্চকাল জাতির অহংকার বিদ্যার অহংকার রূপের অহংকার যৌবনের অহংকার এই অহংকারে কলির মানুষ মত্ত হয়ে যায় হরি নামের বন্যা যে হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই মানুষ উগনাতে তলা এমন বন্যা দেখি নাই মানুষ উগনাতে তলা ডুবলো দেশের পুরুষ নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই মানুষ উগনাতে তলা ডুবলো দেশের পুরুষ নারী জাতির বিচার নাই হরিদাস হরি বলে যেমন কুলু ধারিল হরিদাস হরি বলে যেমন কুলু ধারিল
হরি নামে বন্যা গেল প্রেমানন্দে বেঁধে হরি বলো, হরি নামে বন্যা গেল প্রেমানন্দে বেঁধে হরি বলো, হরি নামে বন্যা গেল হরি নামে বন্যা গেল হরি নামে বন্যা গেল। তাহলে কি বললো মা, ডুবলো দেশের পুরুষ নারী যাত্রী বিচার নেই। আচ্ছা যাত্রী বিচার আছে না নেই কি ও জোরে বলো, যাত্রী বিচার আছে না নেই? আছে তো। আমি ব্রাহ্মণের ছেলে, সকালে বেলা যদি সান্ত্রান করে পুজো করতে যাই, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না বলবো না? বলবো তো গো। বলবো না বলবো না? জোরে বলুন। বলবো জাতির বিচার করলো কারা? ব্রাহ্মণরা। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে গোটা গোটা ফল কিনে দিল না ছেলে মেয়েরা, আর বাবা মা যেই মরে গেল সাধ্যের কাছে গোটা গোটা ফল কিনে দিচ্ছে, আর তো খেতে পারবে না ওই জন্য দিচ্ছে। দেখুন ছেলে মেয়েরা বাবা মাকে ভাত দেয় না এর জন্য দায়ী কে জানেন? ছেলে মেয়েরা বাবা মাকে দেখে না, বাবা মাকে করে না, এর জন্য দায়ী হলো মা। এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন, এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, যারা বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগত সবার শ্রেষ্ঠ আসন লাভে, সেই সব সন্তান একটাও ভারতবর্ষে আর পাওয়া যাবে না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলেন মা। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? মা আচরণ করেছিলেন। ভগবতী দেবী পড়াশোনা জানতেন না, পরের মুখে গীতা শ্রবণ করে সেই গীতা মুখস্থ হয়ে গেছিল ভগবতী দেবী। আর এখনকার মায়েরা গীতার প্রথম শ্লোক বলতে পারবে না, চোখেই দেখেনি হয়তো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকা পাণ্ডবা সেইবা কি মকুর মত সঞ্জয়। তাহলে ছেলে ভালো হবে কি করে? গর্ভে যেই সন্তান হলো রেস্ট নিতে বলেছে ডাক্তারে, বিছানায় শুয়ে আছি, শুয়ে শুয়ে কি দিন যায়, টিভি দেখছি, মোবাইল ঘাঁটছি, হ্যাঁ নানান কর্মে লিপ্ত হচ্ছি, কোনোদিন ভগবানের স্থানে গিয়ে একটু হরিনাম করলাম না, একটু ভাগবত পড়লাম না, ভাগবত শুনলাম না, ছেলে কেমন হবে তোমার? ভক্তমণ্ডলী মায়েরা, গর্ভে সন্তান থাকাকালীন যদি দীক্ষা নেন, গর্ভে সন্তান থাকাকালীন যদি দীক্ষা না হয়, গর্ভে যদি সন্তান প্রবেশ করে সেই সময় যদি দীক্ষা নেন, বা সেই সময় গুরুকে ডেকে যদি একটু শ্রবণ ভালো কথা শ্রবণ করেন, ছেলে সেই রকমই সন্তান হবে, সুসন্তান হবে। আমরা সন্তানদের জন্ম দিই, আমরা সুসন্তানের জন্ম দিতে পারি। দশ মাস দশ দিন পর একটি সন্তান জন্ম হল, কার? পদ্মা দেবী। ছেলেরা নাম রাখলো কি? নারায়ণ 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 নারায়ণ
ছেলেটার নাম রাখলো নারায়ণ, মা নারায়ণ একটু 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 করে বড় হচ্ছে। বৈষ্ণব পদকাতে কলম দিলেন, ওগো দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া, নারায়ণ নারায়ণ বাড়িতে লাগিলা, পাঁচ বছরে নারায়ণ দীক্ষান্ত হইয়া, নারায়ণ দীক্ষান্ত হইয়া, পাঁচ বছরে নারায়ণ দীক্ষান্ত হইয়া, পাঁচ বছরে নারায়ণ দীক্ষান্ত হইয়া, বাড়িতে লাগিলা, বাড়িতে লাগিলা, বাড়িতে লাগিলা, বাড়িতে লাগিলা, পাঁচ বছরে নারায়ণ বাড়িতে লাগিলা, পাঁচ বছরে নারায়ণ বাড়িতে লাগিয়া, বাড়িতে লাগিলা, বাড়িতে লাগিয়া, বাড়িতে লাগিলা, পাঁচ বছরে নারায়ণ বাড়তে লাগলো। এমন সময় নারায়ণ মাকে বলছে, মা ও মা একটা কথা বলবো, বলছি তুমি রাগ করবে না তো? না না বল। হ্যাঁ আমি বলবো তুমি রাগ করবে? না করবে না তো। আমার বেলা জল মেশানো দুধ আর ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছ কেন? আমরা ভোজনের সময় কাকে স্মরণ করি গো? জনার্দন। রাস্তায় চললে বামনাশ্রী, শুতে যাবার সময় পদ্মনাভ হয়, পদ্মনাভকে, এই যে মা পদ্মনাভকে ডেকে শুতে হয়, বলতে হে পদ্মনাভ তোমাকে ডেকে শুলাম, সকালবেলা যদি সেন্টার খুলে তোমাকে ডাকবো, আর সেন্টার যদি না খুলে আর ডাকতে পারবো না। আরে ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায় না, যায় তো। একটা কথা মনে পড়ে, দুই ভাই, বড় ভাই যখন শুতে যাচ্ছে, যাবার সময় শুতে যাবার সময় বলছে পদ্ম না ভাই, পদ্ম না ভাই, পদ্ম না ভাই, এই পদ্মটা শুনতে পেয়েছে, না ভাইয়াটা শুনতে পায়নি, কে ছোট ভাইয়ের বই শুনতে পেয়েছে, পদ্মটা শুনতে পেয়েছে, না ভাইয়াটা শুনতে পায়নি। স্বামীকে বলছে, স্বামী, ও স্বামী একটা ঘটনা ঘটে গেছে, দারুণ ঘটনা ঘটে গেছে, তুমি আমার কাছে এসো, ঘটনাটা বলছি। ও দূর জোর জোরে বলা যাবে না, অত তপাতে থাকলে বলা যাবে না, কাছে এসো। বলছি একটা ঘটনাটা ঘটেছে কি জানো, তোমার দাদা যখন শুতে যাচ্ছে তোমার বৌদির নাম করে শুচ্ছে, তোমার বৌদির নাম কি? তোমার বৌদির নাম পদ্ম। বলছে পদ্ম পদ্ম পদ্ম, না ভাইটা শুনতে পাই। হ্যাঁ তুমি খাও না, তুমি তো আমার নাম করে শোন না, তা হবে কেন? হ্যাঁ আজকালকার আমার দিকে তোমার চোখটা থাকে না, অন্যদিকে চোখ আমি লক্ষ্য করছি। আচ্ছা বেশ, তা নয় তাকাও, তুমি ভালো স্বামী বলেই তাকাও না। আমি বলছি কি, তুমি আমার নাম করে শোবে, তোমার দাদা যখন শুচ্ছে এর ভেতরে কিছু রহস্য আছে। বিশ্বাস করো না তো। আচ্ছা আমি তোমাকে শুনিয়ে দেবো। তারপরের দিনে দাদা যখন শুতে আছে, স্বামীকে বলছে, ও স্বামী ও স্বামী তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দাদা যখন শুতে আছে বলছে, আবার সেই বলছে পদ্ম না ভাই, পদ্ম না ভাই, পদ্ম না ভাই। শুনলে ভালো করে, শুনলে কি বললো? ভালো করে শোনো, ভালো করে শোনো না, কি বললো, কি বললো, কি বললো? বৌদির নাম
তুমি আমার নাম করবে? এর বইয়ের নাম ছিল ফেতি। শুতে যাবার সময় বলছে ফেতি না বলছে। রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে হরিদাস, রাধে রাধে বিদুমনসে, রাধে রাধে পুণ্যসে, রাধে রাধে ধর্মনসে, রাধে রাধে ভাগ্য বিহারী, রাধে রাধে রাধা বিহারী, রাধে রাধে গোকুলি, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, হরি বল, রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বলছি। আমার বেলা জল মেশানো দুধ, আর ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছ? যেটা দিয়েছি সেটা খাবি, ছোট মুখে বড় কথা মানায় না। কি বললি গো? হ্যাঁ ওগো, জোসি হাতে নিয়ে পাতা ধাবিত হইলা, জোসি হাতে নিয়ে পাতা ধাবিত হইলা, জোসি হাতে নিয়ে পাতা ধাবিত হইয়া, গৌরের পিঠে আগে মেত্রাঘাত করিলা, গৌরের পিঠে আগে মেত্রাঘাত করিয়া, মারিতে লাগিলা, মারিতে লাগিলা, মারিতে লাগিলা, তোকে ভাইয়ের দুধটা খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? খেলি কেন তুই? তোকে খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? লেগে যাবে লাগার জন্যই তো তোকে, খেলি কেন? খেলি কেন? হ্যাঁ খেলি কেন? খেলি কেন? হ্যাঁ তোকে খেতে নিষেধ করেছিলাম, খেলি কেন? হ্যাঁ তুই খেলি কেন? তোকে খেতে মানা করেছি? হ্যাঁ তো তোকে খেতে নি, লাঠিটা কেড়ে নিলি? এই তুই লাঠিটা কেড়ে নিলি? ও মা, মা ক্রোধান্বিত, ক্রোধ সম্বরণ করতে পারল না, পাশে পড়েছিল ঝাঁটা, ঝাঁটাটা নিয়ে গৌরের পিঠে, মা মা একটু দুধের জন্য তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে মা। মায়েরা সন্তানদের হাতে করে মারে, মায়েরা সন্তানদের লাঠি দিয়ে মারে, মায়েরা কোনোদিনই সন্তানদের ঝাঁটা দিয়ে মারে না। যে গৌরকে পাবার জন্য তুমি কত কেঁদেছিলে, স্বামীকে প্রতিদিন বলেছিলে আমার গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও, সে গৌরকে কাছে পেয়ে তুমি ঝাঁটা দিয়ে মারলি মা। থাকবো না আমি তোমার কাছে মা, থাকো তুমি তোমার ছেলে গর্ভধারিণী ছেলে নারায়ণকে নিয়ে। কোনদিন এ মুখ তোমাকে আর আমি দেখাবো না, তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলি। ভালোবাসায় ছুটে যাই আমি,
কেউ যদি হা গৌর বলে দুবাহু তুলে ডাকে আমি থাকতে পারি না, ছুটে যাই। সেই গৌরকে তুমি ঝাঁটা দিয়ে বললে আমি চলে যাই, আমি চলে যাও ও মা, আমি চলে যাই ও মা জন। ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল। আচ্ছা মায়েরা, এই যে মা একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা ছেলেটা যে কাঁদতে কাঁদতে চলে গেল বাবার কাছে, আচ্ছা বলুন তো মা, বাসুদেব দত্ত জানে, বাসুদেব দত্ত জানে যে মাটির গৌরটা নিয়ে এসেছিল সেই মাটির গৌরটা জল জ্যান্ত গৌর হয়ে গেছে? বাসুদেব দত্ত জানে? জানে না তো। আজকে সেই গৌর কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে, বাবা কে কে আমাকে বাবা বলে ডাকলো, কে আমাকে বাবা বলল? আমি গৌর। কে গৌর? যে গৌরটা নিয়ে এসেছিলে মাটির গৌরটা, সেই মাটির গৌরটা আজকে প্রাণ ফিরে পেয়েছে বাবা, সেই গৌর প্রাণ ফিরে পেয়ে জল জ্যান্ত গৌর হয়ে গেছে, অচল গৌর সচল হয়েছে। তুমি অচল গৌরকে নিয়ে এসেছিলে, অচল গৌর আজকে সচল হয়েছে, আর সেই সচল গৌর আজকে ব্যথা পেয়েছে। এ কি এ গৌর, তোর চোখ দিয়ে জল নয়, তোর পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? মা, মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে বাবা। দাদা, ভগবানকে চিনতে পারলে না, ভগবানকে বুঝতে পারলে না, তুমি গৌরকে ঝাঁটা দিয়ে মারলে। ওরে এই, আমি তোকে কোনোদিনও বকব না, আমি তোকে কোনোদিনও মারব না। আয়ে না গো, আয়ে না গো, আয় কাছে আয়, আয় কাছে আয়, বাবা বলে ডাক না গো, একবার আয় না গো, বাবা বলে
লাগে না রামায় বাবা বলে লাগে না রামায় রেখে দিয়েছে এখানে দেখুন বাসুদেব দত্ত গৌরকে নিয়ে আছে আর পদ্মাদেবী কি করেছে তার ছেলে নারায়ণকে নিয়ে এই যে মা নারায়ণকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছে হঠাৎ মাঝরাত্রিতে নারায়ণ চিৎকার করে উঠল মা 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 বলে ডাকি দিলাগি নারায়ণ কি হয়েছে তোর তুই চিৎকার করলি কেন দেখছে একটা বিষধর সর্প তার ছেলে নারায়ণকে দংশন করে চলে যাচ্ছে নারায়ণ এ নারায়ণ নারায়ণ তুই কথা বলো বাবা বাবা তুই একবার কথা বল নারায়ণ গোটাকা নীল হয়ে গেল গোটাকা নীল হয়ে গেল ছেলেকে নিয়ে কাঁদছে নারায়ণ নারায়ণ বলে সারা দে নারায়ণ কথা বল নারায়ণ সারা দে সারা ছেলেরা তো কথা বলেনি গোটা গা নীল হয়ে গেছে যখন তোমার
মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, আর বিপদ যখন ফুরিয়ে যায় মানুষ ভগবানকে ভুলে যায়, স্বার্থপর মানুষ। তা যখনই ছেলেকে হারিয়েছে তখন পাড়া প্রতিবেশী সকালবেলা পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, ওরে পদ্মা, সাপে কাটা ছেলেকে বেশিক্ষণ ডাকতে নেই, ভেলায় ভাসিয়ে দিয়ে যায়। আমি যে মা, আমি আমার ছেলেকে ভেলায় ভাসবো কি করে, আমি আমার ছেলেকে ভেলায় ভাসবো কি করে? গৌ, এতক্ষণে গৌরকে মনে পড়লো মা? যখন গৌর যখন চলে যাচ্ছিল কেঁদে কেঁদে, ঝাঁটা দিয়ে যখন মারলে, গৌর যখন কেঁদে চলে যাচ্ছিল তখন একবার তুমি একবার তাকিয়ে দেখলে না ছেলেটা কোথায় যায়? হ্যাঁ, ছেলেটা কোথায় যাচ্ছে একবার তাকিয়ে দেখলে না? আর যেই তোমার ছেলে মরে গেছে গৌর বলে ডাকতে শুরু করলে? বাবা বলছে, বলে গৌর, তোর মা বিপদে পড়েছে, একবার যা তোর মায়ের কাছে যা। যে মা লাঠি দিয়ে মারে, যে মা যষ্টি দিয়ে মারে, সে মায়ের কাছে আমি যাব না। আমি বাবা বলছি যা। ও গো, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। তুমি আমায় ডাকছো কেন? ওরে গৌর, তোর ভাইকে সাপে কেটেছে, তোর ভাইয়ের ভেলাটা ভাসিয়ে দিবি বাবা? আমি তো মা, আমি পারি না, সেই জন্যই তোকে ডাকলাম, ভাইয়ের ভেলাটা ভাসিয়ে। কে বলেছে আমার ভাই মরেছে তোমাকে কে বলেছে? ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিয়া, ভাই 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 বলে ডাকিতে লাগিলা। দেখতেছ আমার ভাই মরেনি, আমার ভাই মরেনি, দেখতেছ তুমি? ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা, আরে ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা, ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা, ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা। দাদা মরি নাই মরি নাই, মরি নাই মরি নাই, মরি মরি দাদা মরি নাই মরি নাই, এই কলিলার খেলা মরি নাই মরি নাই, এই কলিলার খেলা দাদা মরি নাই মরি নাই, এই তো লীলার খেলা দাদা মরি নাই মরি না, এই তো লীলার খেলা দাদা মরি নাই মরি না। যেই ভাই ভাই বলে ডেকেছে ভাই তখন উঠে দাঁড়িয়েছে, মা আর আমি এখানে থাকবো না, ভাইকে ভালোবাসলে আমি ভালোবাসা পাবো, ভাইকে সেবা দিলে আমি সেবা পাবো, আর আমি আর এখানে থাকবো না মা। কোথায় যাবি গৌর? গৌরের স্থান কোথায়? নবদ্বীপ, প্রথমেই বলেছি। হ্যাঁ ওমা, তাহলে আমি যাই, চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বাংলে, জয় গৌর শ্রী গৌর 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 বাংলে, চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে, জয় গৌর শ্রী গৌর 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 বলে রে, চল 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 রে নবদ্বীপে চল রে, জয় গৌর শ্রী গৌর 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 বলে রে।
বলছি গৌর 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 বলে রে, গৌর 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 বলে রে, জয় গৌর জি গৌর 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 বলে রে, চল 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 রে নবদ্বীপে 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 চল রে, জয় গৌর শ্রী গৌর 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 বলে 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 রে। হে গৌর, তুই যদি নবদ্বীপে যাস আমরা কোথায় যাবো জানিস? কোথায় যাবে মা? চলে নেই আমার মন মধুর বৃন্দাব, যমুনার ধারে ধারে কমলের মন, চলে রে আমার মন মধুর বৃন্দাব, যমুনার ধারে ধারে কমলের মন, চলে রে আমার মন কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবদ্ধ, কেশি ঘাট বংশী বাট নিকুঞ্জ কানন, কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবদ্ধ, কেশি ঘাট বংশী বাট নিকুঞ্জ কানন, আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে কমলের বন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন, বৃন্দাবন চলে মন বৃন্দাবন, চলে মন বৃন্দাবন, দর্শন করেছে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবী লোকেশ্বরী গো, নবী লোকেশ্বরী স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবী লোকেশ্বরী গো, নবী লোকেশ্বরী স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে ওহ স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবী লোকেশ্বরী গো, নবী লোকেশ্বরী কুলতলির সঙ্গ ধ্বনি নারী গো, জয় নরনারী উলুধন সঙ্গনি, জয় নরনারী গো, জয় নরনারী উলুধন সঙ্গনি, স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী নবীন কিশোরী গো, নবীন কিশোরী নবীন কিশোরী গো, নবীন হরিব হরি হরিব